পাবনা একুশে বইমেলায় জেলা ছাত্রলীগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের স্টল উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি রবিবার রাতে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলায় তিনি স্টল দুটি উদ্বোধন করেন এ সময় তিনি স্টল দুটি ঘুরে দেখেন এবং নতুন প্রজন্মকে বন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবনের বই পাঠে আগ্রহী করতে নানা দিক নির্দেশনা দেন পরে প্রিন্স এমপিকে বই উপহার দেওয়া হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনার সভাপতি কামরুজ্জামান রকি জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ সভাপতি হাবিবুর রহমান রিঙ্কু কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য কানিস ফাতেমা সনিয়াসহ ছাত্রলীগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদস্যবৃন্দ